কে বলবে? মধুজা তারা সৎমা, ও নিজের মেয়ের থেকেও তারাকে বেশি ভালোবাসে। মধুজা, তুমি ভালো করেই জানো এই অপয়ামের মুখ দর্শন আমি করতে চাই না। জন্মের দিন থেকেই ও আমার কাছে মৃত। প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র সান বাংলায়। কি রে মেজদি, ফোন করে তারা দিয়ে কি লাভ বল? ওর যখন কাজ শেষ হবে ও তখনই ফিরবে, কিন্তু কখন ফিরবে সেটা তো বলতে পারবো না। কখন এলি বিথি? এই তো বাবা একটু আগেই। ও বাবা, এই দেখো ফুলদি আজকে আমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছে। তার মানে ফুলদি কিন্তু আজকে দারুণ মনে আছে। কি যে বলিস না ঝিনুক। না না বাবা, এমনি এনেছি। আচ্ছা বাবা এনেছে, সে তো ভালো কাজ করেছে। ও বাবা, বলছিলাম আমি না একটু মসুর ডাল নিতে এসেছিলাম। তুইও তো কম যাস না, যা দরকার সেটা নিবি, বলার কি আছে? ঠিক আছে বাবা, আমি এবার আসি। হ্যাঁ, এই এলাম রে, টাটা টাটা। ও বাবা, আমি তাহলে পড়তে যাই। তাই রে মা। বাবা, আমি ভেতরের ঘরে যাচ্ছি। বিথি, আজ আমি সুভাষের ক্লিনিকে গেছিলাম। বাবা মানে আমি একটা ব্যাপার আমার খুব খারাপ লেগেছে। বাবা হঠাৎ করে, হ্যাঁ হঠাৎ করে সুভাষ তোকে হাসপাতালে পাঠিয়েছে, সুভাষ আমায় বলেছে। কিন্তু সুভাষ এরকম কাজ কেন করলো? কেন এখানে ওখানে তোকে পাঠাচ্ছে বলতো? কি রে, আমি এত চিন্তা করছি আর তুই হাসছিস? না না বাবা, আমি অন্য কারণে হাসি। তুমি বলো না কি বলছিলে। না না, এর আগের দিন সুভাষ ফোন করে তোকে কোন একটা নার্সিং হোমে পাঠিয়েছিল, আজ আবার আরেকটা জায়গায় পাঠিয়েছে। দেখ, সুভাষ আমার ঘনিষ্ঠ বন্ধু একথা ঠিকই, কিন্তু তুই তো সেলস গার্ল নস যে বিভিন্ন জায়গায় তোকে পাঠিয়ে দেবে। এই জন্য তো সুভাষের কাছে তোকে চাকরি করতে দিতে আমি রাজি হইনি। কিন্তু বাবা, এটা তো আমার ডিউটি, করতেই হবে। হ্যাঁ, কিন্তু ডিউটি মানে তোকে তো হাত পা বেঁধে দিইনি। তো যদি মনে হয় তুই চাকরিটা ছেড়ে দিতে পারিস। সর্বনাশ, কাজ ছেড়ে দিলে তো আবিরের সাথে দেখাই হবে না। কিরে, কি ভাবছিস? আরে তুই অসুবিধা হলে কাজটা ছেড়ে দে, আমি কিছু মনে করব না। না না বাবা, তুমি এসব নিয়ে একদম ভেবো না, আমার কোনো সমস্যা হচ্ছে না। বরং আমি তো ওখানে গিয়ে অনেক নতুন কিছু শিখতে পাচ্ছি, তাই না? বাহ, তোর কথা শুনে আমার খুব ভালো লাগলো। তুই শিক্ষাকে এত গুরুত্ব দিচ্ছিস, এর থেকে আনন্দের আর কি হতে পারে? দেখ, তোর যদি অসুবিধে না হয়, তুই যদি খুশি হোস, তাহলে আমার কিছু বলার নেই। পাচন বেঁচে গেছি। না না, এরপর থেকে খুব সাবধানে চলতে হবে। কাজ নেই, সময় নষ্ট করছি।
আমার হাতে টাকা নেই, মায়েরও হাত খালি। আজকে না দোকানে বেশি লোক আসেনি। আমি টাকা চাইতে আসিনি। আসলে কি বলতো, অনেকদিন ধরে মদ খেতে 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 একদম ক্লান্ত হয়ে পড়েছি, তাই ভাবলাম যে বউটাকেই ডাকি, স্বাদ বদল করতে চা খেতে এসেছি। বউটাকে একটু ডাকি, একটু স্বামী সেবা করুক। যা যা যা, তোর মাকে ডাক, বল আজকে আমি চায়ের অর্ডার দেবো। যা চা খাও, মা চা বানা, চা আমি আনছি। যা যা। কোন ঝামেলা না করে যাতে টাকাটা দিয়ে দেয় তার ভালো হয়, তাহলে সংসার আর কোন রকম অশান্তি থাকে না, তাই না? চাটা দিয়ে তুই আমাকে পাচন দিলি, একটু ভালোবেসে চা খেতে চেয়েছিলাম, ভেবেছিলাম একটু দুধ, তারপরে চিনি, আদা, এলাচ এসব দিয়ে ভালো করে চা বানিয়ে আন। এটা কি দিয়েছিস পাচন? এই অসভ্য লোকটার পায়ে পড়ছিস কেন তুই? তুমি তুমি আবার ঝামেলা করতে চলে এসছো। আচ্ছা তোমার একদিন কি আমার একদিন, আমি তোমাকে শেষ করে দেবো। দিদার লাঠিটা কোথায়? দেখে নেবো সব কটাকে, দেখে নেবো সব কটাকে, আমি বাড়ি থেকে থাকবো। এটা আমার বাড়ি, এই বাড়ি আমার বাড়ি, আমার নিজের নামে বাড়ি। বউ হয় তনিমা আমাকে খারাপ চা খাওয়াবে, আমি একে ধূপ ধুন দিয়ে পুজো করব, দেখাচ্ছি সব মজা দেখাচ্ছি। আর এই মেয়েগুলো, এই দোকানে মেয়ে একটা মায়ের সঙ্গে কথা বলতেই দেয় না, আর একটা দেখলেই মারতে আসে। মজা দেখাবো, এবার আমি এখানে নতুন বউ নিয়ে আসবো। তোমাদের সব কটাকে বাড়ি থেকে তাড়াবো, ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। কি বলছো, কি কি বলছো? আমাদের এখান থেকে তাড়িয়ে দিলে আমরা কোথায় যাবো, আমরা কোথায় গিয়ে উঠবো? সারা সেসব আমার দেখার কর দরকার নাই, নতুন বউ আনবো বলেছি আনবো, দেখি কে আমাকে আটকায়। তুমি যদি নতুন বউ আনো তাহলে একটার সঙ্গে সঙ্গে আমি আরেকটা মার্ডার করবো। চুপ কর, চুপ কর, বলবি না, যা জানিস না, যা বুঝিস না, তাই নিয়ে কথা বলতে আসছিস কেন তুই? শোনো, বউ আমি আনবো বলেছি আনবোই, তোদের রাস্তায় ভিক্ষা করাবো, এই দেখানিস তোরা সব কটাকে, সব কটাকে এই বাড়ি থেকে তাড়াবো, সব কটাকে। আমি আর ও থাকবো আর কেউ নয়, চা দিতে পারে না, সব কটাকে তাড়াবো সব। তুমি কেঁদো না, এই পাষাণটার জন্য তুমি তোমার চোখের জল নষ্ট করো না মা, কেঁদো না মা। ছবিগুলো তুমি এঁকেছো?
আমাদের বাবা আমাদের কত আগলে রাখে, কত ভালোবাসে। কিন্তু নির্মলার কপালে সেই ভালোবাসা কি নেই?